আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে একটা এনজিও চাকরি। তো অনেকে আছেন যারা অধীর আগ্রহে বসে থাকেন যে একটা এনজিও চাকরি করার জন্য। এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং এটা হচ্ছে সিএসএস সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে। এখানে অনেক লোক নিয়োগ করা হবে, 220 জন লোক নিয়োগ করা হবে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি কোনো নতুন বিজ্ঞপ্তি বা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো মূল বিজ্ঞপ্তিটা চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপ স্ক্রিনে একটা বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটাই মূলত আজকের সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা আছে এখানে 220 জন লোক নিয়োগ করা হবে। তো বেশি কথা না বেড়ে মূল কথায় চলে যাচ্ছে, আপনাদের ক্রমিক নং দুইটি ক্যাটাগরিতে এখানে 220 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে। তো দেখেন সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা, 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার MRA সনদ নং এত দেওয়া আছে, দেখেন সংস্থার মাইক্রো এগুলো সবগুলো একটু দেখে নেবেন। আমি মূল কথায় চলে যাচ্ছি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কর্ম স্থল, চাকরির ধরন নিয়মিত, এর চাকরির ধরনটা নিয়মিত, পদ সংখ্যা, বয়স, বেতন, এখানে দেখেন বেতন। তো ক্রমিক নং একে আছে ব্রাঞ্চ ম্যানেজার, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক, আপনি স্নাতক পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো এলাকা, আপনার এই চাকরিটা বাংলাদেশের যে কোনো এলাকায় হবে, আপনার বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করবেন। তো চাকরির ধরন হচ্ছে নিয়মিত, পদ সংখ্যা অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার এখানে 20 জন লোক নিয়োগ করা হবে, আপনার বয়স সর্বোচ্চ 37 বছর হতে হবে, অর্থাৎ 18 থেকে 37 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখেন অস্থায়ী অবস্থায়, আপনার যখন অস্থায়ী অবস্থায় বেতন থাকবে তখন হবে 26,650 টাকা থেকে 37,575 টাকা পর্যন্ত, এবং আপনার বেতন যখন স্থায়ী হবে তখন আপনার বেতন হবে 29,130 টাকা থেকে 39,725 টাকা পর্যন্ত। তো ক্রমিক নং দুই আছে, দেখেন লোন অফিসার, এখানে আপনি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় হতে পারে এবং এটা নিয়মিত একটা চাকরি। এখানে দেখেন মোট 200 জন লোক নিয়োগ করা হবে, এটা অনেক বড় একটা নিয়োগ, 200 জন লোক নিয়োগ করা হবে, সর্বোচ্চ বয়স আপনার 18 থেকে আপনার 35 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার অস্থায়ী অবস্থা, আপনার বেতন হবে 17,750 টাকা থেকে 19,832 টাকা পর্যন্ত, এবং আপনার চাকরির যখন স্থায়ী হবে তখন আপনার বেতন আসবে 19,500 টাকা থেকে 21,600 টাকা পর্যন্ত। তো এই ছিল আজকের মূল বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন যে 220 জন লোক, অনেক বড় একটা নিয়োগ, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি আবেদন করবেন। তো কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে, 1 নং পদের জন্য ক্ষুদ্র ঋণ কোন কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অথবা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে 3 বছর ব্রাঞ্চ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, এবং 2 নং পদের জন্য জরিপের মাধ্যমে সদ্য ভর্তি দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়, এই যে এগুলো আপনি একটু দেখে নেবেন। দেখেন প্রার্থীর যোগ্যতা, অন্যান্য শর্তাবলী, প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল যোগ, অর্থাৎ আপনি যদি এই কাজে বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনার বয়সটা যদি 35 বা 37 হয়ে থাকে তার উপরেও হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখেন কিভাবে আবেদন কোথায় পাঠাবেন সেই কথা বলা আছে। দেখেন 1 নং পদের আগ্রহী প্রার্থীদের জন্য সিএসএস প্রধান কার্যালয় 1660-1661 জামলা পুরাতন ফেরিঘাট রোড জামলা বটিয়াঘাটা খুলনা। 2 নং পদের জন্য আগ্রহী প্রার্থীদের জন্য প্রধান কার্যালয় সহ 1 সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং 26 রোড নং 11 সেক্টর 4 উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা 2। এখানে দেখেন দ্বিতীয়ত আছে সিএসএস বহদ্দারহাট, ঠিক আছে, বহদ্দারহাট ব্রাঞ্চ বাড়ি নং হচ্ছে 543 বি ব্লক রোড নং হচ্ছে 8A চাঁদগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম সিতে। দেখেন এগুলো আর কি ব্রাঞ্চের ঠিকানা, আপনি কোথায় আপনি আবেদনটা পাঠাবেন। সিএসএস কুমিল্লা সদর 1 ব্রাঞ্চ প্রিয়ম নিবাস চম্পননগর সাতরা গাউসে পাক জামে মসজিদের পূর্ব পার্শ্বে ডাকঘর হালিমানগর, ঠিক আছে, হালিমানগর উপজেলা আদর্শ সদর জেলা কুমিল্লা। আগ্রহী প্রার্থীদের
উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ঠিকানাতে আগামী 25/2/2023 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র, যাবতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, সত্যায়িত ফটোকপি পর্যন্ত এইচআরএম অ্যান্ড পিএম পিএমইএল বরাবর পাঠাবেন। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট আকারে 2 কপি রঙিন ছবি, আপনার যে সনদপত্রগুলো আছে বাস্তব অভিজ্ঞতার যদি কোনো সনদপত্র থেকে থাকে তাহলে 25/2/2023 তারিখের মধ্যে উপরোক্ত ঠিকানায় পাঠিয়ে দিবেন। এখানে দেখেন আবেদনের অবশ্যই প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেখানে আপনার মোবাইল নম্বরটা যেন উল্লেখ থাকে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু অনলাইনে করতে হবে, ঠিক আছে, অনলাইনে করতে হবে। এখানে দেখেন এই যে আরও বিস্তারিত এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি লিঙ্ক থেকে আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তি লিঙ্ক, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক এবং আবেদন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে, যদি আমি আপনাদের উপকার করতে পারি তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।